নদীর যেমন দুটো ধার আছে, এই পৃথিবীতেও তেমন দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ গরিব, যাদের ইজ্জত বলে কিছু হয় না, আর এক ধরনের মানুষ যারা বড়লোক, যারা গরিবের ইজ্জত নিয়ে খেলতে ছাড়ে না। শুনেছিলাম মালটার চারিত্রিক দোষ আছে, তাই বলে জানে মরে দিবি? আমার শরীরের প্রতি ওনার একটা নোংরা দৃষ্টি ছিল। তোমার চাটা না খুব ঠান্ডা। আর বউয়ের সামান্য সহ্য করতে না পেরে ডেলিভারি ওটাকে ঢোককে, তাই তো? দাদুটা খুব দুষ্টু, তাই না মা? আমারও স্যার মনে হচ্ছে না ওদের মধ্যে কেউ খুনটা করেছে বলে। স্যার, গরিবরা এবার ন্যায় বিচার পাবে। আসলে গরিব হয় একটা অভিশাপ, আমাদের ইজ্জত বলে কিছু হয় না।